কত মানুষের ইজ্জত নষ্ট করেছো তোমরা এই মৌলভী সাহেবরা, সাবধান হয়ে যাও তোমরা, তোমরা সবার আগে ধ্বংসের নায়ক আলেম হয়েছ, সবার আগে তোমাদের উপরে আল্লাহ গজব নামবে। যত মানুষ যত নারীর ইজ্জত ধ্বংস করেছো তোমরা, যত ওষর তোমরা বন্ধ করেছো, যত ফেতরা বন্ধ করেছো, এই সব কিছুর মূল্যে তাই হলে মৌলভী সাহেবরা। প্রত্যেকটা মানুষকে, শুধু মুসলমান না, হিন্দু হও তুমি হিন্দু নাও, তুমি বৌদ্ধ তুমি বৌদ্ধ নাও, তুমি নিজে নিজেকে হিন্দু বানিয়েছ, আল্লাহ তোমাকে হিন্দু বানায়নি। বর্ষবরণ হারাম হারাম হারাম, পরিষ্কার বলে রাখবেন, সরকারকে বলে দিচ্ছি বাংলার জমিনে বর্ষবরণ চলবে না, কোনো বৈশাখী মেলা চলবে না, সম্পূর্ণ বাতিল তিরস্কার ঢুকবে এখানে। হিন্দু নেই প্রথা মুসলমান দেশে চলতে পারে না, হিন্দুদের প্রথা মুসলমান দেশে চলবে না। এখন বিভাগ মুসলমানের দেশে মুসলমানের ট্যাক্সের পয়সা খেয়ে সরকারি দায়িত্ব পালন করছ, তুমি তো যথাযথ দায়িত্ব পালন করবে। মুসলমানদের আকীদা বিশ্বাস বিরুদ্ধে কোনো আইন করলে সে আইন বাংলার মানুষ কোশ্চিন কালে মানতে পারে না, কোশ্চিন কালে বাতিল করে বন্ধা দেশে চলবে না। দুনিয়া আর আখেরার পাশাপাশি আছে, আপনি বেছে নেন আখেরাতকে আগে নেবেন আর দুনিয়াকে আগে নেবেন, দুটি একসঙ্গে হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وأولئك هم المفلحون جاوب دي حمد سنة الله رب العالمين جنة جو جاوب تدور صلاة شش نبي محمد رسول الله صلى الله عليه وسلم 2010 সালে মাওলানা শামসুদ্দিনের মৃত্যু হলে জানাজায় যোগদান উপলক্ষে একই সঙ্গে আলাদিপুর কদমডাঙ্গা কল্পডাঙ্গা সফর করে ফেরার পথে জবাই নামটা দেখে আমি দাঁড়িয়ে গেছিলাম। জবাই কেন, এখানে মানুষ জবাই করে? শেষকালে না, এটা একটা স্থানের নাম, হঠাৎ ঢোকো একটু জবাই দেখি তো ভিতরে ঢুকলো তাহলে বিশাল ময়দান মাদ্রাসা, বাহ চমৎকার জায়গা। তখন এইখানে বসে আমি বক্তব্য রাখছিলাম, আমার লোকদের সামনে তারা আমার গাড়িতে ছিল। 14 বছর পরে আবার আপনাদের এখানে আসতে পারি, আমি আল্লাহকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এটা কি আলিয়া মাদ্রাসা নাকি তো লেখা থাকে মোহাম্মদিয়া সালাফিয়া মাদ্রাসা? এটা ফজিল মাদ্রাসা, তো সামনে তো সাইনবোর্ডটা লেখা নেই, মাথার উপরে আছে নিশ্চয়ই তাহলে সরকারি মাদ্রাসা, নিশ্চয়ই আপনারা এখানে বর্ষবরণ করেছেন আজকে, করেছেন তো নাকি করেন নাই? আপনাদের এমপিও বাতিল হয়ে যাবে, বৈশাখে ভাতা পাইছেন তো, ভাতা পাবার তো পান্তা ভাত খাবেন না, আজকে পান্তার ইলিশ মাছ খেতে হবে, এটাই তো শুনল। বর্ষবরণ হারাম হারাম হারাম, পরিষ্কার বলে রাখবেন, সরকারকে বলে দিচ্ছি বাংলার জমিনে বর্ষবরণ চলবে না, কোনো বৈশাখী মেলা চলবে না,
সম্পূর্ণ বাতিল জিনিসকে ঢুকবে এখানে। হিন্দুদের প্রথা মুসলমান দেশে চলতে পারে না, হিন্দুদের প্রথা মুসলমান দেশে চলবে না। যদি হিন্দুস্থানে ঈদের সালাত চলে, ঈদের বকশিস দেয়, এখানে তুমি দিও, কিন্তু হিন্দুস্থানে মুসলমানদের জবাই করে হত্যা করা হচ্ছে, আর তারাই তাদের সেই শিরকি প্রথা আমাদের বাংলাদেশে চালু করবে। এখন বিভাগ মুসলমানের দেশে মুসলমানের ট্যাক্সের পয়সা খেয়ে সরকারি দায়িত্ব পালন করছো, তুমি তো যথাযথ দায়িত্ব পালন করবে। মুসলমানদের আকীদা বিশ্বাস বিরুদ্ধে কোনো আইন করলে সে আইন ভঙ্গ মানুষ কোশ্চিন করে মানতে পারে না, কোশ্চিন কালে বাতিল করে বন্ধ দেশে চলবে না। বাংলার মানুষ জবাই হবে কিন্তু ইমান দেবে না, ইমানের সঙ্গে গাদ্দারি করলে সেটার কোনো ক্ষমতা তার নাই, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যাবে। আল্লাহ বড় বড় নেতাদেরকে হত্যা করে শেষ করে দিয়েছে, কোন পাত্তাই তাদের এখন নাই। অর্থাৎ তোমাদের মতো নেতাদের খতম করা আল্লাহর পক্ষ ব্যাপারে কোন ফায়দা বললে হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর প্রেরিত বিধানের সামনে মাথানত করো, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আর আল্লাহ প্রেরিত বিধানের বাইরে গেলে ধ্বংস হয়ে যাবে। বর্ষবরণ মুসলমানের কোনো প্রথা নয়, বর্ষবরণ মানুষের তৈরি করা। তো মাত্র কয়েকদিন আগে বাংলার মানুষ কোশ্চেন গেল বৈশাখী মেলা জানতো না, বর্ষবরণ জানতো না। আমার বয়স 77 বছর, আমি কোশ্চেন কালে বৈশাখী মেলা দেখি নাই। তোমাদের বয়স কয়দিন আছে? এমপিগিরি করো, মন্ত্রীগিরি করো, কয়দিন বয়স তোমাদের? তোমরা আমাদের সে বয়সে বড় না হয়, তোমার সে চাপিয়ে দেওয়া তাই হবে? কিসে এত বড় হয়েছে তোমার? হয়তো মন্ত্রী হতে পারো, লেখাপড়া শেখো আগে, তারপরে মাতামারি করো। দুর্ভাগ্য আমাদের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছি আমি 80 সাল থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি আমি 79 সাল থেকে, কোনোদিন বর্ষবরণ দেখি নাই, না ঢাকাতে দেখেছি, না রাজশাহী দেখেছি। রাজকে হঠাৎ করে কোথা থেকে ঢুকলে এগুলা? বৈশাখী মেলা কিসের বৈশাখ? প্রত্যেকটা মাসই আল্লাহর মাস, বান্দার করে আলাদা মাস আছে নাকি? আল্লাহ কোরআনে বলছেন 12টা মাস আল্লাহর এলেমে আছে, আল্লাহর পক্ষ থেকে 12টা মাস নির্ধারিত। বললে আমরা হবে 12টা মাসে সমান তোমরা কোনো জমানাকে গালি দিও না, আমি নিজে জমানার সৃষ্টিকর্তা, আমি বৈশাখের সৃষ্টিকর্তা, আমি জ্যৈষ্ঠ মাসের সৃষ্টিকর্তা, আমি আষাঢ় মাসের সৃষ্টিকর্তা, প্রত্যেকটা মাস আমি আল্লাহ করেছি, তুমি করো না। বৈশাখ মাসে গরম পড়বে, জ্যৈষ্ঠ মাসে আম পাকবে, আষাঢ় মাসে বর্ষা হবে, ষড় ঋতুর বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এমন সুন্দর দেশ সারা পৃথিবীতে আছে কিনা সন্দেহ। এখানে মাটিতে বীজ ফেললেই চারা বের হয়, জানতো সহজের বালির দেশে বীজ তো বীজ পানি দিয়েও কিচ্ছু হয় না। সেখানে বহু দেশ আমরা ঘুরেছি, বাংলাদেশের চমৎকার দেশ কোথাও নাই, আর সে সোনার বাংলাটাকে ধ্বংস করেছে, এই আল্লাহর গজবের মুখোমুখি করে দিয়েছে এই শাসকরা। শাসকরা সাবধান হও, তোমাদের কারণে দেশে আল্লাহ গজব নামবে। আহলে হাদিস আন্দোলন এদেশের মানুষকে পবিত্র কোরআন ও সহিহ আলোকে জীবন গড়তে চায়। প্রত্যেকটা মানুষকে, শুধু মুসলমান না, হিন্দু হও তুমি হিন্দু নও, তুমি বৌদ্ধ তুমি বৌদ্ধ নও, তুমি নিজে নিজেকে হিন্দু বানিয়েছো, আল্লাহ তোমাকে হিন্দু বানানি, আল্লাহ তোমাকে বনু আদম হিসেবে সৃষ্টি কর, তুমি আদম সন্তান, আমিও আদম সন্তান, এই হিন্দু তুমি আমার ভাই, তুমি এক এক আদমের সন্তান, আমিও এক আদমের সন্তান, হে বৌদ্ধ তুমি আমার ভাই, তোমার আদি পিতা মা একই, আমার আদি পিতা মা একই, অর্থাৎ আমরা সবাই ভাই ভাই না? কিন্তু আমরাই নিজেরা নানা বিদ ধর্ম বানিয়ে বানিয়ে মানুষকে বিভক্ত করে ফেলে দিয়েছি, আর এই বিভক্তি আরও বেশি করেছি ইহুদি নাসারদের গোলামি করে। তারা বলেছে যত দলে বিভক্ত হন ততই বরকত, বহুদলীয় গণতন্ত্র এগুলো কি, যত দল হবে ততই নাকি বরকত বেশি হবে, তো দল বেশি হলে কী হবে, মারামারি লাগবে না? এ দল বলছে তুমি হঠাও আমি বসবো, ও দল বলছে না আমি বস নামবই না, তুই পারলে আমাকে হঠা, এই মারামারি হচ্ছে না ডেলি? এই যে মানুষগুলো মিছিল পিটিল করে মরতেছে, এর না দুনিয়া পাচ্ছে না আখেরাত পাচ্ছে, এই কুফরি রাজনীতি আর শিরকি অর্থনীতি। বলেন সুদ খাওয়া হালাল না হারাম? এমন কোন ব্যাংক আছে বিনা সুদে আপনার ঋণ দেয়? কৃষি ঋণ দেয়, গরিবের গরিবের তরকারিতে পর্যন্ত সরকারি ট্যাক্স বসতেছে। সব জায়গাতেই চলছে সুদী অর্থনীতি আর কুফরি রাজনীতি। ফেরাউন কি করেছিল? ফেরাউনি রাজনীতি, ইন্না ফেরাউন আলা ফিল আরদে, সূরা কাসাস প্রথম পড়ে দেখেন,
ফেরাউনের রাজনীতি ছিল এই ডিভাইড অ্যান্ড রুল, কিপ্তিদের সে উস্কে দিয়েছিল, বনু ইসরায়েল মুসার বংশ তাদেরকে নামিয়ে দিয়েছিল, বনু ইসরায়েল আর কিপ্তিদের মারামারি লাগিয়ে দিয়ে সে মাঝখানে মাতবাড়ি করতো, বনু ইসরায়েলদের ছেলে সন্তান হলি তাকে ধ্বংস করে দিত, কিছু করতে পারতো না। এই ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করো আর শাসন করো, এটা ছিল ব্রিটিশ পলিসি। সেই ব্রিটিশ পলিসি আবার ঢোকানো হয়েছে কথিত গণতন্ত্রের নামে। গণতন্ত্র নয়, আল্লাহতন্ত্র চলবে। কে আপনি? আপনি গণ, আপনি কি মানুষ? মানুষের রায়ে ভুল হওয়ার সম্ভাবনা নেই। আমি যত বড় মানুষই হই আমার ভুল হবে না? তাহলে মানুষের তন্ত্র চায় না, তারা চায় সর্বস্থানে সকল স্থানে, এমনকি পায়খানা যাওয়ার সময় পর্যন্ত আহলে হাদিসে হাদিস মেনে দোয়া পড়ে, তাই না? খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, শেষ হলে আলহামদুলিল্লাহ বলে। মুসলমানদের জীবনটা প্রতি মুহূর্তে আল্লাহর নামে স্মরণে সবসময় ব্যস্ত, জিকিরে ব্যস্ত থাকে। এক জায়গায় হু হু করার নাম জিকির না, জিকির মানে প্রতিটি স্থানে সহি হাদিস অনুযায়ী দোয়া পড়া। পায়েটা হোসেন লাগে আমরা ইন্দ্রাল্লাহ বলি, দোয়া না এটা, কোনো আনন্দের খবর শুনে বলি সোহানাল্লাহ বলি, এটা জিকির না। এইগুলোকে ঘুরিয়ে এই মারেবাদী ফকির দল এটা সব শেষ করে দিয়েছে। কুসুমা মসজিদ গেলাম আজকাল, চারিদিকে হিন্দু মুসলমান সব সেখানে বসে কী যে সব করছে আল্লাহ, সে তো আপনারা বুঝতেই পারছেন। আমি কুসুমা আজকে দেখলাম ভালোভাবে, মাথায় সিন্দুর দেখান হিন্দুরা না, ওরা মসজিদ যাবে কেন? ওদিকে গোসল করছে মহিলার এক পাশে, পুরুষরা এক পাশে। তোমার ওদের ধারণা হিন্দুরা গঙ্গা স্নান করে, ওখানে যে পুণ্য স্নান করছে ওরা, দেহের সমস্ত ময়লা সাপ মানে নেকি মানে কোনো গোনা দেহে থাকছে না। গোনা কি দেহে থাকে না মনে থাকে? দেহে তো ঘাম থাকে আর পাপ পুণ্য তো মনে থাকে, উপরে ঘাম ধরা লেগে পাপ ধুয়ে দেয়। এই সমস্ত পাগলামি চলছে ধর্মের নামে। মুসলমানদের এই পড়ন্ত বেলায় আমাদেরকে যদি কঠোরভাবে বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ না থাকে আমাদের মধ্যে, আপনি যদি আপোষমুখী হন, আপনার দ্বারা কোশ্চেন করলে সমাজ সংশোধন হবে না। এইখানে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে আস্তে আস্তে সেখানে ইয়ে হবে না, বুঝবে না আস্তে আস্তে না? আপনি একটা ডাক্তার, আপনি করলেন কি? তাই তো কষে গেল, একটু মলম দিয়ে দিই, একটু মলম দেয় ঠিক হয়ে যাবে, আমাদের রোগী খুশি, কারণ আপনার তো কাটাকুটি করলো না, একটু মলম দিল, মলম দিতেই থাকেন আর এটা সাল আস্তে আস্তে মোটা হাতিয়ে থাকলো। অবশেষে জাগবন্দির কাছে গেলেন, ও ইঞ্জেকশন দিয়ে আপনাকে অজ্ঞান করে দিল, একেবারে বড় ইয়ে দিয়ে কী করলো, এর করলো লোহার চিরুনি আছে ডাক্তারদের কাছে, এমন টান দিল ওপরে সমস্ত পর্দা ফেলে দিয়ে টাটকা রক্ত বেরোল, এইবার দিল ঢেকে, এবার আবার পা ভালো হয়ে গেল। আদর করে মলম লাগালে কি ওই সাফ হবে নাকি? আমরা মলম লাগানো যাক না, তাহলে জানো বাংলাদেশ কেটি ময়লা সাফ করে নতুন টাটকা রক্ত বের করে লাগবে। আমাদের দায়িত্ব এটাই, আদর করে নেই, আদর করলে আপনি বেশি টাকা দেবেন, তাই না? ওর টাকা পয়সা নেই, কোনো আদরের মধ্যে নেই। এই ময়লা সাফ করতে হবে সমাজ থেকে, বেদাত সাফ করতে হবে, বেদাতের দোয়া কোশ্চেন করে আল্লাহ কবুল করে না, মুশরিকের দোয়া আল্লাহ কবুল করে? আপনি কবর বুঝে করবেন দে বাবা দেব দিলা দে। খাজাবাদ দরগায় গিয়েছেন, একটা ছেলে যে ভিক্ষা চাইছে, তো মারিছে একটা থাপ্পড় মৌলবি সাহেব, তো মারার পরে ওর তো দয়া হয়েছে, আর ছেলেটাকে মারলাম, এই এদিকে এদিকে দুটো টাকা দিয়েছি, আহা বাবা খাজা তেরি কর্মা কৃষ্ণা হ্যায় তো দে দিতা ভি হ্যায় দিলা ভি দিতা হ্যায়, হে বাবা খাজা তোর কতই না রহমত, তুমি নিজে দাও অন্যের পকেটে দেওয়াইও দাও। তার মানে কি ওর আঁকে দেখে তো ঠিকই আছে, উনি ওনার পকেট থেকে আমাকে দুটো টাকা বের করে দিল, এটা খাজাওয়ার কারণেই দিয়েছে। কিন্তু মূল ধারণা যদি তোর ভেঙে না দেওয়া যায়, বাবা যে কবর আছে সে কিছু শুনতেও পায় না, দেখতেও পায় না, উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, এই আকিদা যদি আপনি সাফ না করে দেন, খালি যদি দয়া করে দুটো টাকা দেন উল্টা বদল ওই খাজাই দিয়েছে আপনি দেন নাই, আমাদের অবস্থা তখন সেই দিকে দাঁড়িয়েছে। মাদ্রাসা করুন যাই করুন, এই সরকারি মাদ্রাসা আপনারা শিক্ষকের কথা বলতে পারবেন না, আপনাদের বেতন এত বাড়াই দিচ্ছে,
যত টাকা দেবে তত মুখ বন্ধ করবে, মাথার উপরে প্রিন্সিপাল সাহেবের সঙ্গে দুই তিনটা মূর্তি একসঙ্গে ঝুলাতে হবে, মহিলা মূর্তি পুরুষ মূর্তি মাথা ঝুলতে হবে, ওটা ফরজ। আর এই মানুষের সামনে শহীদ মিনার বানাতে হবে, ইট সিমেন্ট দিবে না, মাথা নিচু করে রাখবে, আপনি ইচ্ছা করুন বা না করুন এমপি মুক্ত হতে হলে আপনার কিছু করাই লাগবে। আচ্ছা আপনি আলেম মানুষ, যারা এই মাদ্রাসা করেছিল গোড়া প্রত্যন্তরা কোশ্চিন করে এগুলো চিন্তা করে নাই, তারা নিজেদের জীবনের রক্ত দিয়ে মাদ্রাসা করেছিল, এখানে সালাফি তরিকায় কাজ হবে বলে এখন সেখানে হচ্ছে নাকি? সরকারি তরিকায় হচ্ছে, সালাফি তরিকা নাই, নাম লিখেছে হেডলাইন সালাফিয়ার মাদ্রাসা। কিসের সালাফিয়া? সালাফ মানে কি? সাহাবে কিরাম তারাই তো সালাফ। আপনার সাহাবেদের চরিত্র এটা ছিল, টাকা পয়সা দুনিয়ার লোভে বহু আলেম বিক্রি হয়ে গেছে সরকারের কাছে, 6,500,000 মাদ্রাসার শিক্ষক সমিতি বিরাট সমিতি আছে জমিয়তুল মাদারিসি, তাই না? তারা একটা হুমকি দিলে কোথায় চলে যায়, কিন্তু না হুমকি দেওয়ার আগেই তো পকেটে টাকা, কোনো হুমকি নাই। আহলাদিস আন্দোলন বাংলাদেশ সবাই সাবধান করছে, আপনার আলেম আপনাদেরকে আল্লাহর কাছে সবার আগে কৈফিয়ত দিতে হবে, যারা মাদ্রাসার ছাত্র শিক্ষক তাদেরকে সবার আগে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। এই লাগে কেন আহলাদিস আন্দোলনকে সমর্থন নেই? যারা আছে নাম কষ্টে তারা দায়িত্ব পালন করে না, অনেক আগে আমি দায়িত্ব সে নিয়োগ দিয়ে গেছি কিন্তু তারা করে না, কারণ তার মনে করে দায়িত্ব পালন করতে গিয়ে যদি সমস্যা হয়ে যায়। দুনিয়া আর আখেরার পাশাপাশি আছে, আপনি বেছে নেন আখেরাতকে আগে নেবেন আর দুনিয়াকে আগে নেবেন, দুটি একসঙ্গে হবে না। হাদিসটা মনে রাখবেন, যে ব্যক্তি আখেরাত চায় তাকে দুনিয়া ক্ষতিগ্রস্ত করতেই হবে। আপনি কদিন আগে দিয়ে দিল ফেতর সালাত আদায় করলেন, ফেতরা দেন নাই, দিয়েছেন তো ফেতরা? দুনিয়াতে ক্ষতি হল, 2.5 কেজি করে চাউল মাথা ভরে দিলে ক্ষতি হলো না? এ থাকলে আপনার কত উপকার হয়তো, তাহলে দেখা যাচ্ছে যে ব্যক্তি আখেরাত চায় সে দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করতে বাধ্য। কেন আপনি দেখলেন মরে বাপ রে বাপ, এই 2.5 কেজি করে চাউল দেবেন, এর বাদে চাল বাদ দাও, 1/2 কেজি করে দাও, তা ইরাকে সার দাও, তাহলে 1/2 কেজি গম দিলে হয়ে যাবে। দুনিয়াবি ক্ষতি করে আপনাকে জান্নাত ক্রয় করতে হবে। আপনি ফতোয়া দিলেন একটা ছাগলের শুধু একটা গরুতে নিজের ছেলের আকিকা হবে না, ওই সঙ্গে আরও 6টা ছেলের আকিকা একসঙ্গে হবে, ফতোয়া দিয়ে দিলেন। যুক্তি কি ইস্তেহসান? আলমরা নিশ্চয়ই ইস্তেহসানের ব্যাখ্যাটা বুঝেন, অর্থ হলো দুটারই উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। অতএব 6টা ছেলের 6 দিনে 12টা খাসি, তাই না? উদ্দেশ্য কি? আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। আর কোরবানির সমাজে আমরা গরু কোরবানি করি, ওরা উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, যেহেতু দুটোই আল্লাহ সন্তুষ্টি। অতএব একটা ল্যাংড়া গরু দিয়ে 13টা খাসির কাজ হয়ে যায়, 6টা ছেলে 6 দিনে 12টা খাসি, আর আপনার ফ্যামিলির পক্ষ থেকে 1টা খাসি, এই 13টা খাসির গোষ্ঠে 1/3 পাইতো গরিবেরা, আপনি একটা ফতোয়া দিয়ে ওদেরকে বঞ্চিত করলেন। তারপরে 13টা খাসির চামড়াগুলো এটা গরিবরা পাইত, তাদেরকে আপনি মাহরুম করলেন, ফতোয়া দিলেন কিন্তু আপনি, ফতোয়া তো সাধারণ লোক দেয় না। হাদিস বলা হচ্ছে যখন তুমি শস্য কর্তন করবে, ফসল উঠাবে, সেদিন তুমি ওষর দাও। ওষর মানে কি? 10 মুখের 1 ভাগ। আপনারা কি ওষর দেন এলাকার লোকেরা? এত ধান দেখলাম এই এই ওষরই দেশ চলবে, আর কিছু লাগে না। কিন্তু আপনাকে ফতোয়া দেওয়া হলো যে জমিতে খাজনা দিতে হয় সরকারকে সে জমিতে ওষর দেওয়া লাগে না, একই জমিতে ওষর এবং খাজনা একত্রিত হয় না। এটা জৈব জাল হাদিসকে সামনে রেখে আপনি ফতোয়া দিয়ে দিলেন। ফলে যারা ওষর দেয় না তাদের দলিল হচ্ছে ওই জৈব হাদিসটা, জাল হাদিসটা। লক্ষ লক্ষ টন ওষর থেকে বাংলার গরিবরা মাহরুম হচ্ছে আপনাদের একটা ফতোয়ার কারণে। আহলাদেশের লোকেরা যেন এই ফতোয়ার ধোকায় পড়বেন না, এগুলো আমাদের বইয়ে আমরা পরিষ্কার লিখে দিয়েছি, হিলার ফাঁদে পড়বেন না। জাকাত সাদাকা বইটা রাখেন কাছে, অনেক কিছু সেখানে পাবেন। এই হিলের ফাঁদে ফেলে বহু নারীকে ধর্ষণ করা হচ্ছে,
সেও তো নওগাঁরই কেস, 2001 সালে হাইকোর্টের মামলা হয়েছিল। রাগারাগির মাথায় মেয়েটাকে বউটাকে গালি দিয়েছিল, যা তোর তালাক তালাক তালাক। বাড়ির পাশ দিয়ে একটা মাতব্বর যাচ্ছিল, মাতব্বরের বহুদিনের লোভ এই বাড়িটা এই এরিয়াটা দখল করা। এই খবর যে কানে বাড়িতে শুনছে, যে গ্রামবাসীকে ডেকেছে, দেখো ওই বাড়ির ওই লোকটা বউকে তালাক দিয়েছে, এরপর তার সঙ্গে ঘর করছে, ওকে হিল্লা করতে হবে, সালিশ ডেকে বিশাল একটা সালিশ বসাবে। ওরা গরিব মানুষ, বুঝলে এটুকু রাগ করে বলেছি বলি বউ তালাকই যাবে, এই আবার কোন ইসলাম না। শেষকালে এইটা গড়ালো ঢাকায় সমস্ত পত্রিকায়, ইসলামী দলের যত নেতা বাংলাদেশে আছে, বোঝেন তো সব ইসলামী দল আছে, ভোট ভিক্ষুক দল ইসলামী নাই, সবাই বললো এটা হিল্লা করতে হবে। আমি তো ডিপার্টমেন্ট চেয়ারম্যান, আমার কাছেও গেল ইনকিলাবের সাংবাদিক, স্যার আপনাকে একটা বিবৃতি দিতে হবে। তাহলে আমার বিবৃতি কে নেবে? শর্ত আমি যা লিখবো তাই তোমাকে লিখতে হবে, তুমি কাটছাট করতে পারবো না। তাহলে স্যার তাই লিখবো, ওয়াদা করো আমি লিখে দেবো, একটা হরফ পাল্টাতে পারবো না। শেষকালে মেনে নিল, দিলাম লিখে। হিল্লা করা একটা জাহেলি প্রথা, হিল্লাকারী পুরুষ এবং হিল্লা যার জন্য করা হয় যে মহিলা, দুজনেই আল্লাহর অভিশপ্ত, তাদের বিবাহ ভাঙে নাই। তিন তালাক একসঙ্গে ধরে এক তালাক হয়, কোশ্চেন করলে স্ত্রী হারাম হয় না, এই তিনটা লাইন লিখে দিলাম, বুঝলাম। যেই ইনকিলাবে বেরিয়ে গেল, পরদিন থেকে দেখলাম সমস্ত ইসলামী দলের নেতাদের মুখ চুপ হয়ে গেল। 2001 সালে কথা বলছি, তখন এসব বড় বড় নেতারা বেঁচেছিলেন, ইসলামী আন্দোলনের যত নেতা দলের সব নেতা বেঁচেছিলেন, কারো জবানে আর কথা নেই যে গালব সাহেব বিবৃতি বেরিয়ে গেছে, এরপরে আমাদের মাথা বেরিয়ে চলবে না। আমি হাদিস নম্বর দিয়ে দিস, বাড়াবাড়ি করো হাদিসটা পাল্টাও, বুঝতে পারছি? নগরের ঘটনা পরে আমি তালাক তাহলে বইটা লিখলাম। কত মানুষের ইজ্জত নষ্ট করেছো তোমরা এই মৌলভী সাহেবরা, সাবধান হয়ে যাও তোমরা, তোমরা এই সবার আগে ধ্বংসের নায়ক আলেম হয়েছ, সবার আগে তোমাদের উপরে আল্লাহ গজব নামবে। যত মানুষ যত নারীর ইজ্জত ধ্বংস করেছো তোমরা, যত ওসর তোমরা বন্ধ করেছ, যত ফেতরা বন্ধ করেছ, এই সব কিছুর মূল্যে দায়ী হলে মৌলভী সাহেবরা। সাধারণ মানুষ হাদিসে বোঝে না, কোরআনে বোঝে না, লোকে যা বলে তাই তারা করে, ঠিক না? অতএব তবে এই মাদ্রাসার শিক্ষকদের বলছি সাবধানে চলবেন, এলেম লুকাবেন না। বড় বড় ডিগ্রিধারী আপনারা আছেন বটে, ডিগ্রি বিতরণ করছেন আপনারা, আমরা রাজশাহী ইউনিভার্সিটি ডিগ্রি বিতরণ করছি, আমরা এখন ডিগ্রি বিতরণের কেন্দ্র হয়েছে, জ্ঞান বিতরণের কেন্দ্র হয় নাই। জ্ঞান বিতরণের কেন্দ্র করুন, ডিগ্রি বিতরণের কেন্দ্র নয়। আমার আব্বা ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমাদের হাতে বহু মাদ্রাসা হয়েছে, দেখেছি আলমরাই সবচেয়ে দুর্বল শ্রেণী এদেশে, তারা হক কথা বলতে পারে না। হক কথা বলতে হবে, হক মানতে হবে, হক অনুযায়ী চলতে হবে, যে কোনো মূল্যে। এই মেজাজ তৈরি করেন, আহলে হাদিসের বাচ্চারা কখনো আপোষ কামি হতে পারে না, তারা আপোষহীন হতে হবে, কোরআন হাদিসের পক্ষে থাকতে হবে, বিপক্ষে থাকা চলবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এইভাবেই সমাজ পরিবর্তন করার বিশ্বাসী, এজন্য আমরা জামাতবদ্ধভাবে চেষ্টা করি। অনেকে বলে সংগঠন করা তো আপনি একাই সব, যিনি বলেন তারও সংগঠন আছে, উনি পরিচালক মহাপরিচালক কমিটির সভাপতি সেক্রেটারি কিছু নাই, ওটির জন্য সংগঠন। একটা বাড়ি করতে গেলেও সেখানে বাড়ির একজন প্রধান লাগে, আব্বা থাক আর বড় ভাই থাক, একজন অভিভাবক থাকে না, ওটা হচ্ছে সংগঠন। সংগঠন ছাড়া তো মানুষ চলতে পারে না, সংগঠন চলতে এবং আল্লাহর পাক আদমকে সৃষ্টি করলেন, তার বউ সৃষ্টি করলেন, সংগঠন না ওটা? আদম লিডার হাওয়া তার সাথী, দুজনে সালাত আদায় করি, একজন ইমাম একজন মুক্তাদি, সংগঠন হলো না? মুখে বলছে সংগঠন তার কোনো, একাই যথেষ্ট, আমি একাই জান্নাতে চলে যা, অত সস্তা না, একাই জান্নাত যাওয়ার সুযোগ নাই। আপনাকে অবশ্যই সবাইকে নিয়ে যেতে হবে, সমাজকে গঠন করতে হবে। যদি আপনি চেষ্টা না করেন, আল্লাহ বলছেন কুন্তুম খায়রা উম্মতির উখরি জাতিল নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে মানব জাতির জন্য, তাআমুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোরা মানুষের ন্যায়ের আদেশ দেবে, অন্যায় নিষেধ করবে। আপনি নিষেধও করেন না আদেশও দেন, আপনি কি গোলাল নাকি? আদর্শ নেই নিষেধ নেই, ওটা কি? ওটা গরু গো ডানে বলে ডান যায়, বাম বলে বামে যায়, আপনি তাও না, এইসব দিয়ে কোনো কাজ হবে না।
আত্মমন বিল্লাহ, অবশ্যই আল্লাহকে ইমান রাখবে, তোমরা হবে সফল কাম। আল্লাহ পাক আমাদের সবাইকে সফল কাম মুসলমান হিসেবে গ্রহণ করুন এবং জান্নাতুল ফেরদৌসে একত্রে বসার তৌফিক দান করুন। জবাই বাসীকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এখানে বসে আমাদের কথা বলার সুযোগ দানের জন্য, এবং মাদ্রাসার শিক্ষক ভাইদেরকে বলছি দয়া করে যথাযথ দায়িত্বশীল হন আপনারাই যথেষ্ট এই এলাকায় সংস্কার করার জন্য, কারো লাগে হাদিসটা মাথায় রাখবেন, আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে কে আমাদের জন্য স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, আপনারা বাদ নাকি, আপনাদের দায়িত্ব নেই নাকি, প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে। আমাদের বইগুলো দেখে ফেলে দেন না, অনেকে আমার নাম ছিল তো ফেলে দেয়, আমি নওগাঁ জেলে ছিলাম, কারাগার ভোগ করা লোক ভালো মানুষকে কারাগারে যায় নাকি, কারাগার তো দুষ্টুর গুন্ডা বদমাস হয়ে যায় তাই না, আমি তো বড় গুন্ডা, একদিনে 10টা মামলা দিল কি চাঞ্চল্যকর আসামি, 10টা মামলা এক ঘরে একসাথে বসে, যেমন গরুসের মামলা দিতে আসছিল তো এসছি বোধারে একটা প্রফেসর মানুষ তো গরুসের মামলা দিলে মানায়, বুঝতে পারছেন কি নিকৃষ্ট সরকার এরা, এরা বলে আমার ইসলামী মূল্যবোধের সরকার, নিকৃষ্টতম সরকার এরাই, ইসলামের নামে যারাই ক্ষমতা যাবে আহলে হাদিস তারাই দুশ্মন হবে। আজ এখন আসে আর তো ইসলাম না কেউ কিছুই না, ওই বিদেশিরা যা বলে তাই শুনে কাজ করে, এদের নিজস্ব কোনো চরিত্র নাই, কোনো ব্যক্তিত্বই নাই, বিদেশটা ইঙ্গিত দিল চলে বর্ষ করেন, ওদের এখন তাই তো না করলে হবে না, চলো তোমরা করো, কেউ মানা না কী করতে হবে, রিসপন্স ঠিক আছে এক মাসের ভাতা দিয়ে দেবে বৈশাখে ভাতা, যাতে আপনি বাধ্য হয়ে করেন, টোপ দিচ্ছে লোভ দিচ্ছে না, টোপে বা লোভে পড়বেন না, যে কোনো মূল্যের পবিত্র কোরআন ও সহিহ আলোকে জীবন করার শপথ নিন, ইনশাল্লাহ এহকালে পরকালে ভালো থাকবেন, সবচাইতে ভালো মানুষকে আল্লাহ রাসূল বললেন চরিত্রবান, যে বলে সবচেয়ে বিচক্ষণ কে, আল্লাহ রাসূল বললেন যে সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পাথর সঞ্চয় করে, আমাদের যে কোনো মূল্যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পাথর সঞ্চয় করতে হবে, এক্ষুনি আমার নিঃশ্বাস চলে গেলে আমার নাম আর প্রধান অতিথি নয়, আমার নাম হয়ে যাবে লাশ, তাই না, এই লাশের স্থান কবরে। আমি আশা করি আপনারা কতগুলো বুঝতে পেরেছেন, কোন অবস্থায় বাতিলের সঙ্গে মাথাটা তো করবেন না, পবিত্র কোরআন ও সহিহ হাদিসে আলোকে জীবন গড়ার জন্য যা কিছু করণীয় আপনি করলে আপনার সন্তান করবে, আপনি না করলে আপনার সন্তানও কিন্তু আর দিয়ে চলে যাবে। আমাদের পবিত্র কোরআনের সূরা মুজাদালা 12 নম্বর আয়াতে রয়েছে কদ্দিমু বায়না ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, তোমরা যখন বৈঠকে বসো কথা বলার আগে সাদাকা পেশ করো, পরে যাকাত ফরজ হলো তাহলে ওইটার ফরজিয়ত নাই কিন্তু নফল তো আছে, এই সুন্নতটা আমরা জারি করে দিই যে আগে কেউ এটা করতো না, আমরা এখন এক জায়গায় বৈঠকে বসছি না, যার যার পকেটে আছে বা না আসে না থাকলে দিলেন না, আল্লাহর এই হুকুম পালন করার স্বার্থে যা করেন বৈঠকের দান এখানে জমা করুন, ইনশাল্লাহ সেটা পরকালে কাজে লাগবে আমাদের। আমি আবার আপনাদের সালাম দিচ্ছি, বিদায়ী সালাম, যদি আবার কখন দেখা হয় আবার হবে ইনশাল্লাহ। এ কি ও আচ্ছা বই নিয়ে আসছো, এই দেখো ছোট্ট বই না জাকাত সাদাক, এই প্রত্যেকের বাড়ি বাড়ি থাকা দরকার, বহু কিছু পাবেন, আর এটা হলো আপনার ঘন ঘন ওমরা যান, হজ ওমরা শহীদ তরিকে করতে চান, এটা আপনারা পড়বেন বিতরণ করবেন, নিজেরটা নেবেন আর দুটা বাপমার নামে বিতরণ করবেন, এই বই নিজে নেন বাপমার নামে বিতরণ করেন, বাপমা কবরে শুয়ে আছে সাগরে ডোবা মানুষের নেয়, আমি আমার নিজের বাপমার জন্য দান করে এসছি, আরে জানো কী করুন আমার লেখা বই, এটা আমার লেখা বই, এটা আমার লেখা, আমি কিনে আমি বিতরণ করি, ফ্রি কিন্তু নেই না, ফ্রি বিতরণ সব কিন্তু ফ্রি বিতরণ করি, আপনারা চেষ্টা করেন বই বিতরণ করে সরকার জারিয়া বই বসেও না, একটা বই পড়ে একটা মানুষকে হেদায়ত করে, যতদিন এই শহীদদেরকে একজন লোক সালাত আদায় করবে তত নাকি আপনার আমল নামে লেখাতে হবে ইনশাল্লাহ, আপনার মৃত বাপমার নামে লেখা হবে। আমরা আহলে হাদিসের কোনো বিশ্ববিদ্যালয় নাই, বড় ধরনের কিছু পোস্টেপ আমরা নিয়েছি, এই দেখেন দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এডুকেশন সিটি 313 বিঘা জমি কেনার প্ল্যান আমরা নিয়েছি, যদি আমার হায়াতে এটা হয়তো হলো, নাহলে আপনারা করবেন
সারা দেশে যত বিশ্ববিদ্যালয়ে সবই চলছে, কি আর বলবো এখন আর, ইসলাম বিরোধী পথে। আপনার মন কি চায় না পবিত্র কোরআন ও সহিহ আলোকে লেখা পড়া হবে, মানুষ তৈরি হবে, এরকম বড় কিছু করে যাই আমরা? এই একাঙ্কার প্রতিফলন হচ্ছে দারুল আরিফ বিশ্ববিদ্যালয়ে। চেষ্টা করবেন এখানে সবে অংশগ্রহণ করার জন্য। একটা মানুষের বসার জায়গা 2,500 টাকা লাগে, একটা মানুষের বসার জায়গা 2,500 টাকা লাগে। মাটি কিনবেন, মাটি থেকে যাবে, আপনি মরে যাবেন, মাটি কিন্তু মরবে না, যখন কিয়ামত না হয়। এই জন্য এই সৎকার জারিয়া প্রত্যেকে অংশগ্রহণের চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।